বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল বলতে আমরা বুঝি ক্রিয়া সংগঠনের সময়কে বলা হয় ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া যে সময়ে সংগঠিত হবে সে সময়কে বলা হয় ক্রিয়ার কাল। যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এটা বর্তমান কাল। আমি স্কুলে গিয়েছিলাম বললে অতীত কাল হবে, আমি স্কুলে গিয়েছিলাম বললে অতীত কাল হবে, আমি স্কুলে যাব বললে ভবিষ্যৎকাল হবে। অর্থাৎ আমি স্কুলে যাই, যাই একটা ক্রিয়া, এটা বর্তমান কাল সংগঠিত হয়েছে। আমি স্কুলে গিয়েছিলাম সেটা অতীতকাল সম্পন্ন হয়েছিল, সেটা অতীতকাল উদাহরণ। আমি স্কুলে যাব সেটা ভবিষ্যৎকাল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম ক্রিয়ার কাল কাকে বলি, বা ক্রিয়া যে সময় সংগঠিত হয় ক্রিয়া সংগঠনের সময়কে বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল তিন প্রকার, ক্রিয়ার কাল তিন প্রকার। এক নম্বর হলো বর্তমান কাল, দুই অতীতকাল, তিন ভবিষ্যৎকাল। এক বর্তমান, দুই অতীত, তিন ভবিষ্যৎ। বর্তমান, বর্তমানকাল কাকে বলি, কোনো কাজ এখন হচ্ছে বা হয় অথবা বর্তমান সময়ে হয় বোঝালে তার কাজকে বলা হয় বর্তমানকাল। কোনো কাজ এখন শেষ, এখন হচ্ছে বা হয় বোঝায় তার কালকে বলা হয় বর্তমানকাল। যেমন আমি স্কুলে যাই, ছেলেরা বল খেলছে, ছেলেরা বল খেলছে, কোনো কাজ বর্তমান সময়ে হচ্ছে যা এখনো শেষ হয়নি বোঝালে তার কালকে বলা হয় বর্তমান কাল। আমি স্কুলে যাই সাধারণ বর্তমান, আর ছেলেরা বল খেলছে বর্তমান, বর্তমান কাল, বর্তমান কাল হচ্ছে যা এখনো শেষ হয়নি। আরেকটা হলো অতীতকাল, অতীত মানে আগে, তবে ক্রিয়ার যে কাজ পূর্বে সম্পন্ন হয়েছিল বোঝালে, আগে সম্পন্ন হয়েছিল বোঝালে তার কালকে বলা হয় অতীতকাল। কোনো কাজ আগে সম্পন্ন হয়েছিল বোঝালে তার কালকে কী বলা হয় অতীতকাল। যেমন আমি আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, অতীতকাল। আরেকটা হলো ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ মানে অনাগত সময়ে যা সম্পন্ন হবে, অর্থাৎ সামনে যা সম্পন্ন হবে তার কালকে বলা হয় কি ভবিষ্যৎকাল। যা এগুলো হয় নাই, যে কালটি এখনো আসে নাই, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে আসবে, এরকম বোঝালে এর কালকে বলা হয় ভবিষ্যৎকাল। অর্থাৎ ক্রিয়ার যে কাজ আগামীতে সম্পন্ন হবে বোঝালে তার কালকে বলা হয় ভবিষ্যৎকাল। যেমন আমি বাজারে যাব, আমি বাজারে যাব, আমি বাজারে কোনো যাই নাই, সামনে যাব, আমি ভাত খাব, আমি ভাত খাব, ভবিষ্যৎকাল। অর্থাৎ বাংলা ক্রিয়ার সাধারণত আমরা বুঝি বাংলা ক্রিয়ার শেষে যদি ব থাকে তার কালকে বলা হয়, তার সেই ক্রিয়াকে আমরা ভবিষ্যৎ কাল বোধ ক্রিয়া বুঝবো, বাংলা ক্রিয়া শেষে ব থাকলে। আর বাংলা ক্রিয়া শেষে লাম লেন থাকলে অতীতকাল বুঝবো, বাংলা ক্রিয়ার শেষে ছ ছে সি তে সি তে স ইত্যাদি থাকলে এর কালকে আমরা বুঝবো বর্তমান কাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্রিয়ার
কাল তিন প্রকার, কাল কাল আমরা পেলাম। এখন এখন আমি বর্ণনা করবো, এখন আমি বলবো বর্তমান প্রত্যেকটি কালের কয়েকটি প্রকার রয়েছে। যেমন বর্তমান কালের প্রকার, বর্তমান কাল তিন প্রকার, তিন প্রকার। এক সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান। দুই বর্তমান বর্তমান, তিন পুরাগঠিত বর্তমান, পুরাগঠিত বর্তমান। তাহলে বর্তমান কাল তিন প্রকার, এক হলো সাধারণ বর্তমান, দুই গঠন বর্তমান, তিন পুরাগঠিত বর্তমান। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ বর্তমান আমি একটু করে বলবো। যেমন সাধারণ বর্তমান, বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ হয় বা হয়ে থাকলে বোঝালে তার কালকে বলা হয় সাধারণ বর্তমান। যেমন আমি স্কুলে যাই, এটা সাধারণ বর্তমান। দুই গঠন বর্তমান, বর্তমান কালে কোনো কাজ হচ্ছে চলছে বোঝালে, যাই কোনো সম্পন্ন হয় নাই বোঝালে তার কালকে গঠন বর্তমান। যেমন ছেলেরা বল খেলছে, খেলতেছে এখনো শেষ হয় নাই, পুরাগঠিত বর্তমান। যে ক্রিয়ার কাজ একটু আগে শেষ হয়েছে যার ফলে কোনো বিদ্যমান আছে তার কালকে বলা হয় পুরাগঠিত বর্তমান। যেমন আমি ভাত খেয়েছি, ভাত খাওয়া কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলে কোনো বিদ্যমান রয়েছে। আমি একটি বই পড়েছি, বই পড়াটা শেষ হয়েছে তার কিন্তু কাজ এখনো বা ফল এখনো বাকি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এতটুকু দেশ শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।